নির্বাচন কমিশনার আনিসুর রহমান বলেছেন, কে নির্বাচনে আসবে কি আসবে না সেটা নির্বাচন কমিশনের দায়িত্ব নয়। নির্বাচন কমিশনের দায়িত্ব নির্বাচন অনুষ্ঠান করা। বিএনপি সহ বিরোধী দলগুলো নির্বাচনে অংশগ্রহণ না করলেও নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে ভোটের হার যতই কম হোক না কেন, ভোটের ফলাফলই চূড়ান্ত হবে। বুধবার কুমিল্লা সার্কিট হাউসে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন আনিসুর রহমান। তিনি বলেন, বিএনপি যদি নির্বাচনে আসতে চায় তাহলে ইসি পুনরায় তফসিল দেওয়ার কথা বিবেচনা করবে, তবে বিএনপিকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনে আসার কথা জানাতে হবে। বর্তমান পরিস্থিতির বিষয়ে আনিসুর রহমান বলেন, বিএনপির অবরোধের কারণে কোনো অস্বাভাবিক পরিস্থিতি নেই, পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। তিনি বলেন, নির্বাচন কমিশন সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য কাজ করছে, কোনো মতেই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা যাবে না বলেও জানান ইসি। কে নির্বাচনে আসবে কি আসবে না এটা কিন্তু আমাদের দায়িত্ব না। আমরা নির্বাচন সাংবিধানিকভাবে নির্বাচন করার বাধ্যবাধকতা আছে, আমরা সেইভাবে তফসিল দিয়েছি। নির্বাচনে আসা না আসা এটা হলো তাদের মানে দলীয় সিদ্ধান্ত। আমাদের সাথে 44টা দল নিবন্ধিত, আমরা সবাইকে বিভিন্ন সময় আহ্বান করেছি, আমন্ত্রণ জানিয়েছি। কেউ আসছে সর্বশেষ এ মাসের 4 তারিখেও তাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম। কাজে কে আসলো না সেটা তো আমাদের কিছু করণীয় নাই, তারা তাদের সিদ্ধান্ত। যে তারা যদি অটল থাকে বা তারা কেউ যদি না আসে, সেক্ষেত্রে নির্বাচনের থেকে আমরা পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। কারণ নির্বাচন যদি ওই সময়ের মধ্যে না হয়, 28শে জানুয়ারি 2024-এর মধ্যে যদি না হয়, সাংবিধানিক একটা শূন্যতার সৃষ্টি হবে, যেটা কারোই কাম্য না। আর এখন যে পরিস্থিতির কথা বললেন, পরিস্থিতি এখন পর্যন্ত এমন কোনো অস্বাভাবিকতা আমরা লক্ষ্য করিনি বা আপনারাও দেখেননি, যে এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিকই আছে।